দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের মাঝে ব্ল্যাক রাইস ধানের নতুন একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে মাদারীপুর জেলার রাজুর উপজেলার, আচ্ছা, শিয়ালডাঙ্গি চকের মধ্যে আছি। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক রাইস ধান। এই ব্ল্যাক রাইসটা এই চকে এই প্রথম এই ব্ল্যাক রাইস ধানটি রোপণ করা হয়েছে, এবং এই ধানটির মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এবং আরো বিভিন্ন জিনিস রয়েছে। আপনারা এই ধানটি রোপণ করতে পারেন, এবং এই ধানের চালের অনেক দাম, কারণ প্রায় 1000-1200 টাকা করে বিক্রি হয় বিভিন্ন সুপার শপ এবং বিভিন্ন মার্কেটে। আপনারা যদি এই ধানটি নিতে চান এবং রোপণ করতে চান, করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমাদের কাছ থেকে এই ধানটি নিতে পারেন, আপনারা কল করে ধান নিতে পারবেন। তবে এই ধানটি অনেক মূল্যবান একটি ধান এবং অনেক দামি একটি ধান। এর প্রায় 1000-1200 টাকা করে এই চাল বিক্রি হয় বিভিন্ন জায়গায়। আপনারা খোঁজখবর নিতে পারেন, নিয়ে দেখতে পারেন। এই ধানটি যদি আপনারা রোপণ করেন, তাহলে ভিন্ন, আসলে আমরা ভিন্নতা কেন করব না? একজন কৃষক এমনিতে যে পরিমাণ ফসল তার বিঘা প্রতি তার ফলন হবে, সে থেকে যদি একটু দামি কিছু হয়, তাহলে তার অর্থটা একটু বেশি আসবে, কৃষকরা বেশিটা লাভবান হতে পারবেন। শুভদর্শক, আসলে আমরা এমনি অন্য অন্য ধানের মতন, হাইব্রিড ধানের মতন এর ফলনটাও হাইব্রিড ধানের মতন আছে। আপনারা এখান থেকে ধানটা নিয়ে আপনারা রোপণ করতে পারেন। ধানটা নিয়ে রোপণ করলে, যেহেতু চালের দামটা অনেক বেশি, আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। তবে আমরা আশ চাবো যে আপনারা প্রত্যেকে এই ধানটা রোপণ করেন, এবং যদি আপনার ফলন বিঘা প্রতি একটু কমও হয়, তারপর এই ধানের যে দাম আছে, প্রায় আমাদের বর্তমান সময়ের 1 মণ ধানের কাছাকাছি দাম আসে প্রায় আপনার 1 কেজি ধানে। এখানে 1-2 কেজি ধানে আমাদের এমনি প্রায় 1 কেজি 1 মণ ধানের দাম আসে, প্রায় 1000-1200 টাকা করে এই ধানটা পাওয়া যায়। এবং যে কোনো জায়গায় আপনি আরও একটু কমে দিলে যে কোনো মানুষ নেবে, যে কোনো মানুষ রোপণ করবে। তবে আমি চাবো কৃষকরা আসলে এই ধানটি রোপণ করবেন, সবাই কৃষকরা এই ধানটি রোপণ করেন, এবং এই ধানটি আমাদের নাম্বারে কল করে আপনারা নিতে পারেন। সুপ্র দর্শক, আশা করি সবাই ভালো থাকবেন, এবং যারা আমাদের চ্যানেলটি দেখছেন সেতু টিভি, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, এবং আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সুপ্র দর্শক, ধন্যবাদ সবাইকে।